আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, সঙ্গে আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তারা আজকে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আজকে আপনাদেরকে দেখাবো মিনি পাওয়ার টিলার মেশিনের রিভিউ। এই মেশিনটায় আপনি কী কী থাকছে, কীভাবে এই মেশিনটা ব্যবহার করতে হয়, কী কী সেটিং করতে হয়, কীভাবে সেটিং করে এটা ইউজ করতে হয়, সব কিছু বিস্তারিত আমরা আলোচনার মাধ্যমে দেখাবো। তো আমাদের কাছে মূলত মিনি পাওয়ার টিলারের তিন প্রকার মেশিন আছে। আমাদের কাছে অনেক প্রকার মেশিন আছে, তার থেকে মিনি পাওয়ার টিলার তিন প্রকার, এর থেকে বড়, ছোট এবং মাঝারি। এই তিন প্রকার মেশিনই আমাদের কাছে বর্তমানে আছে মিনি পাওয়ার টিলারের ভিতরে। এইগুলো প্রত্যেকটা আমরা সেটিং এবং রিভিউ দুইটাই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন। আর আজকে আমরা দেখাবো হচ্ছে প্রথম মাঝারি যে পাওয়ার টিলারটা আছে এটা, এবং এরপরে আমরা বাকি এই মেশিনগুলো দেখ। তো অবশ্যই ভিডিওটি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কীভাবে সেটিং করতে হয় বা এর ভিতরে কী কী আছে। তো ভিউয়ার্স, এখানে আমরা প্রথমেই বক্সটা আনবক্সিং করে নিই। আমরা প্রথমে ইন্ডিকেটরটা কাটুন এটা খুলে নিচ্ছি। আস্তে আস্তে আমরা এটা খোলার চেষ্টা করছি, এবং এই পাওয়ার টিলার আগে যেটা আসলে দেখছিলেন তার থেকে এটা আসলে অনেকটা উন্নত পাওয়ার টিলার। আগে সেম একটি পাওয়ার টিলার ছিল আমাদের, ওইটা স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আমরা প্রায় 4 মাসের মতো ডেলিভারি এটা আসলে দিচ্ছি না। আবার অল্প কিছু সংখ্যক পাওয়ার টিলার আসছে। আপনাদের যাদেরকে এই পাওয়ার টিলারটা প্রয়োজন, খুব দূরত্ব যোগাযোগ করবেন। আর এটার কালারটা অনেকটা আগের থেকে অনেক গর্জিয়াস একটি কালার, খুব সুন্দর একটি কালার। এটা হচ্ছে আপনার হাতল বা হ্যান্ডেল, এটা দিয়ে মূলত নিয়ন্ত্রণ করতে হয়। এটা হচ্ছে আপনার গার্ড, এটা দিয়ে মাটি বা গাদা বা যে কোনো কিছু যাতে ফেলের বা উইডারে লেগে সামনের দিকে না আসে তার জন্য এটা দেওয়া হয়। এরপরে আমরা মেশিনটা বের করে নিব। আর এইবার মেশিনটা আসলে সেটিং করার সময় আসলে সেটিং তেমন কিছু না, সেটিং খুবই ইজি, সেটিংটা খুবই ইজি, কারণ সেটিং মেশিনটা করাই আছে টোটালি। আর এজন্য আপনার তেমন কোনো প্রবলেম হবে না। দেখেন, এটা একটা 4 স্টক একটি ইঞ্জিন, এবং টোটালি খুব হাই কোয়ালিটির একটি ইঞ্জিন, 4 স্টক। আগে ছিল 2 স্টক। হ্যাঁ, এপাশে হচ্ছে আপনার মবিল, আর এপাশে হচ্ছে আপনার তেল, আর এটা হচ্ছে চাকা। এই চাকাটা একটা পুরো টিউব, এটা আসলে কোনো প্লাস্টিক না, এটা আসলে টিউব। তো এটা দিয়ে আপনি হাওয়া দিয়ে ব্যবহার করতে পারবেন এবং খুব স্ট্রং হবে। এবং এটা এই যে প্লাস্টিকটা, চাকাটা আসলে প্লাস্টিক, কিন্তু খুব হার্ড প্লাস্টিক। তো এর জন্য এটা আপনি ইজিলিভাবে, খুব স্মুথলিভাবে আপনি এটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনি বুঝতেই পারতেছেন যে আগের থেকে কতটা গর্জিয়াস একটি মেশিন, এবং আগের থেকে অনেকটা সেটিংয়ে পরিবর্তন আছে। এর জন্য অবশ্যই সেটিংটাও দেখার অনেকটা প্রয়োজন আছে। তো অবশ্যই সেটিংয়ের ভিডিও আমরা করে আপনাদেরকে দেখাবো, এবং আগের থেকে মেশিনটা পুরো সেট আপ করা। আগে একটা ট্রলির পরে ছিল, এখন এটা আসলে আর ট্রলির পরে নাই, ট্রলি থেকে আরও উন্নত করে দেওয়া হয়েছে। কারণ ট্রলিটা অনেক সময় অনেক প্রবলেম করতো, কিন্তু এটার প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর দেখি আর কী কী আছে। এটা হচ্ছে লাইলন কাটার, এটা আরও উন্নত ধরনের অত্যাধুনিক লাইলন কাটার দেওয়া হচ্ছে, এর সাথে ফ্রি পাবেন। এবং একটি বেলেট, এটা হচ্ছে ঘাস কাটার বেলেট, আপনারা চাইলে 80 বেলেটও নিতে পারেন এটার পরিবর্তে। টোটালি আপনারা এই মেশিনের সাথে 2500 টাকার 2টা বেলেট ফ্রি পাচ্ছেন। এবং এর সাথে পাবেন হচ্ছে একটি উইডার, এই উইডারটা দিয়ে আপনি খুব সুন্দর করে আপনি ঘাস নেড়ানো, আগাছা পরিষ্কার সব কিছুই করতে পারেন। উইডারের জায়গায় আপনি যদি টিলার হেড চান, তাহলে আপনি টিলার হেড নিতে পারেন, টিলার হেড দিয়েও আপনি চাষের যে কাজটা এটাও করতে পারবেন। তাই এটা হচ্ছে আসলে মিনি পাওয়ার টিলার প্লাস ঘাস কাটা, মানে আপনি 2 ইন 1, একটা মেশিনের সাথে আপনি ঘাসও কাটতে পারবেন, আগাছা পরিষ্কার করতে পারবেন, চাষও করতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আগের থেকে অনেক সুন্দর একটি চাকা, যেটা হচ্ছে আপনি ইজিলিভাবে ফ্লেক্সিবল। এরপরে এটা হচ্ছে আপনার যে রড, এটার মাথায় মূলত সব কিছু আপনার সেট হয়। তো এটা আসলে নতুন করে বলার কিছু নেই, এটা আপনি বোঝেন যে এর মাথায় সব কিছুই মূলত সেট করা হয় থেকে শুরু করে। এই যে জিনিসটা, এই রডটা আগে কোনো সময় ছিল না আগের মেশিনে, এখন নতুন আসছে। কারণ আগের মেশিনটা অনেক সময় মাথা হেলে দুলে যেত,
এইটা এখন আর হেলে দেলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর জন্য আপনি এটা খুব ইজিলি ভাবে খুব সহজে ব্যবহার করতে পারবেন মেশিনটা, এবং মেশিনটা খুব সুন্দর এবং স্মুথ ব্যবহার করে কাজ করতে পারবেন। এরপর এটা হচ্ছে বই, ম্যানুয়াল বই। আপনারা চাইলে ম্যানুয়াল বই দেখেও আপনি কাজ করতে পারেন। এরপর আমরা দেখি টুল বক্স, আসলে আমরা টুল বক্সে কি কি পাচ্ছি। হ্যাঁ, অনেক কিছুই, একটা টুল বক্সে আসলে অনেক কিছুই দেওয়া আছে। আর টুল বক্সটা খুব হেভি, আগের থেকে অনেক উন্নত করছে টুল বক্সটা। আগে আসলে একটা পলিথিনই দিত, এখন এগুলো সব কিছু একটা ব্যাগ আকারে চলে আসছে। তো দেখুন খুব সুন্দর, যা যা প্রয়োজন একটা মেশিনের সেটিং এর জন্য সব কিছুই এখানে টোটালি ভাবে দেয়া আছে। তো আশা করি দেখলেন যে মেশিনটা কি কি আছে এবং এই মেশিনটার সাথে আপনি কি কি পাবেন। মেশিনটার পুরো বিস্তারিত অবশ্যই দেখুন। আর এই যে মেশিনগুলো আছে আমার পিছনে, এইগুলার মেশিনের ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ ফলো লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।